হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে মোহরকে জানায় তাই বলে শঙ্খ অপমান করে আর বলে যে নিজের মায়ের চিকিৎসার দায়িত্ব সে নিজেই নেবে বাইরের কোনো মানুষকে সে অ্যালাউ করবে না মোহর রেগে যায় বলে বাইরের মানুষ আপনি কাকে বলছেন বলুন তো আপনি প্রতিনিয়ত আপনার মাকে আঘাত করে অসুস্থ করে ফেলছেন এইভাবে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার ম্যামকে অসুস্থ করতে পারবেন না আমি প্রয়োজনে পুলিশ ডাকবো আপনার নামে কেস করব। থানা পুলিশ করে আপনাকে এই বাড়ি থেকে দাঁড়াবো বুঝতে পেরেছেন আপনি তোমার এত বড় সাহস মোহর তুমি যা কিছু করছো ভেবে করছো তো হ্যাঁ আর তুমি কেনই বা করবে না আমার মায়ের সাথে আঠার মতো লেগে থাকলে তবেই তো তোমার লাভ হবে কারণ আমার মায়ের যত সম্পত্তি টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে সব কিছু তুমি আত্মসাত করতে চাইছো এবং আমাকেও তো বিয়ে করেছো তুমি সেই সব পরিকল্পনা করেই কলেজে আমার একটা শেয়ার রয়েছে আমি অনেক টাকার মালিক অনেক ইনকাম করি সেই সব কিছু দেখেই তুমি আমার জীবনে এসেছিলে তাই না তুমি যা কিছু বলছো শঙ্খ সব দায়িত্ব নিয়ে বলছো তো নাকি তোমার পরিবারের লোকজন আমি বাড়িতে নেই বলে এই সব কিছু তোমার মাথায় ঢুকিয়েছে না এই সব কিছু আমারই মতামত আমি যেটা ভাবছি সেটাই তোমাকে বললাম ঠিক আছে তাহলে আজকে থেকে তোমার সাথে আমার লড়াই শুরু এতদিন আমার লড়াইটা ছিল অদৃশ্যের সাথে এখন লড়াইটা হবে তোমার সাথে মুখোমুখি সংখ্য কারণ আমি ভালো কাজ করেও যেহেতু সম্মান পেলাম না তাহলে তুমি খারাপ কাজ করছো অথচ তুমি অথচ তুমি সমাজের কাছে লোকের কাছে নিজের মাকে নিয়ে ভালো থাকবে সেটা তো আমি হতে দেবো না তার মানে মানে এতদিন তোমার বউ ছিলাম বলে তোমাকে আমি অনেক কিছু থেকে ছাড় দিয়েছি তোমার ফ্যামিলিগত বিষয় তোমার বিষয় এবং তুমি যে গর্ব করে বলো কলেজের বিষয়গুলো সে সব কিছু কিন্তু আমি বাইরে আসতে দেইনি এখন আমি সব কিছু পাবলিক করব দেখি প্রেসের সামনে গিয়ে বলবো মিডিয়াকে জানাবো যে তোমরা ভেতরে ভেতরে বাড়ির বউকে কতটা আঘাতে জর্জরিত করেছো বাইরে তোমাদের আলাদা একটা জগৎ রয়েছে কিন্তু ভেতরে তোমাদের কুচ্ছিত চেহারার পেছনে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আমি এবার সামনে নিয়ে আসব। তখন তুমি সহ্য করতে পারবে তো ঠিক আছে আমিও দেখতে চাই যে আমার মায়ের ট্রিটমেন্টে তুমি আমাকে কি করে দূরে সরিয়ে রাখো আর শঙ্খ মোহর তোমাকে আমি এতটা আঘাত করব আঘাতে আঘাতে জর্জরিত করে দেবো দেখি তোমার কতটা ধৈর্য শক্তি রয়েছে কারণ তুমি আমার থেকে আমার মাকে বেশি ভালোবাসো কেন ভালোবাসবে তুমি আমার মাকে এতটা আর আমার মায়ের প্রতি আমি যদি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে চাই সেখানে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ এটা আমি মেনে নিতে পারবো না অদিতি ম্যাম রেগে যায় বলে দেখো শঙ্খ তুমি কি জানতে চাইছো বলো তো আর কি দেখতে এখানে এসেছো যে আমি শেষ হয়ে গেছি কি না আর আমি যে অসুস্থ সেটা আমি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাইনি বলে তোমার কি মনে হচ্ছে যে আমি অসুস্থ নই এই অসুস্থতার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে আমরা লুকাসেপি করছি তার মানে অনেক বড় কিছু হয়নি আমরা অভিনয় করছি হ্যাঁ সেটা তো হতেও পারে তা না হলে একজন মানুষ অসুস্থ তার চিকিৎসা এত কিছু লুকোছুপি কি হয়েছে সেটা কেন জানতে পারবো না আমি আমি সব কিছু জানতে চাই বাবা কোথায় রয়েছে বাবার কাছ থেকে আমি সবটা জেনে নেব তোমার বাবা নেই রিপোর্ট আনতে গেছে তো ঠিক আছে ওনার সাথে আমি যোগাযোগ করে সব কিছু জেনে নেবো সেটা জেনে নিতেই পারেন তবে আপনি এখন এই বাড়ি থেকে চলে যান বুঝতে পেরেছেন আপনার সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে ম্যাম অসুস্থ হয়ে পড়ছে সেটা কিন্তু আমি মেনে নেব না দেখো মোহর তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ এর খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে আমার খেসারত দেওয়ার কিচ্ছু নেই কারণ আমার জীবনটা আগে থেকেই কখনো পরিপূর্ণ ছিল না একটা সময় ভাবতাম আপনাকে বিয়ে করার পরে যে আমার জীবনটা সত্যিই হয়তো পরিপূর্ণতা পেল কিন্তু না আপনার পরিবারের লোকজনের কারণে আমি সেই সংসারটাও ঠিক করে করতে পারলাম না আর এখন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছো তুমি সংখ্য ঠিক আছে তাহলে সেই প্রতিদ্বন্দ্বিতায় আমি একশো ভাগ দিয়ে লড়াই করব আমি এতটুকু মাটি ছাড়বো না কারণ আমি আমার ম্যামের সুস্থতা দেখতে চাই তোমার মতো একটা ছেলে থাকলে যে কোনো মানুষই অসুস্থ হয়ে পড়বে এরপরে শঙ্খ রেগে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় পরের দিন তিতিরদের বাড়িতে যায় সেখানে গিয়ে তিতির বলে কি বাবা শঙ্খ তুমি একলা এলে যে তো আমি কি একলা আসতে পারি না তোমার বাড়িতে যদি কোনো আপত্তি থাকে তাহলে বলো আমি চলে যাচ্ছি কেন তুমি এসে আমার সাথে ঝগড়া করছো কেন কি হয়েছে সেটা বলবে কি আমি তোমার বোনের সাথে আর থাকতে পারছি না ওর মতো মেয়ের সাথে কখনো থাকা যায় না সেটা তুমি এতদিনও বুঝলে নিশ্চয়ই হ্যাঁ বুঝেছি বলেই তো এখন আমি মোহরকে ডিভোর্স দিয়ে দিতে চাই ওর সাথে আমি আর থাকতে পারবো না তিতির রেগে যায় বলে দেখো শঙ্খ তুমি একসময় মোহরকে ভালোবাসোও বলেছিলে নিজেরাই তোমরা দুজনে বিয়ে করেছিলে এখন যেহেতু ডিভোর্স তোমাদের দুজনকে একসাথে মিলেই করতে হবে তুমি মোহরকে ডিভোর্স দিলে মোহর তোমাকে দিল না তাহলে তো হবে না তাহলে আমি কি সারা জীবন ওর সাথে এইভাবে ঝুলে থাকবো সেটা তোমরা বুঝে নাও তিতির দি তুমি মোহরকে এই সমস্ত কথাগুলো বলে দেবে বুঝতে পেরেছো ও যা বাড়াবাড়ি শুরু করেছে তাতে করে ওকে কিন্তু আমি মাফ করবো না কি করেছে আমার বোন এত দিন এত বছর পরে আমার বোনের এত প্রশংসা গাওয়ার জন্য তুমি আমার বাড়িতে এসেছো দেখো তোমার বোন আমার মায়ের চিকিৎসার বিষয়ে সব কিছু গোপন করে যাচ্ছে আমাকে কোনোভাবেই কিছু বুঝতে দিচ্ছে না তোমার বোন আমার মায়ের সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করার জন্য এই সব কিছু করছে আমাকে বললেই হতো আমি কি আমার মায়ের চিকিৎসার সমস্ত ব্যয়বহার বহন করতে পারতাম না আমি তো আমার মায়ের টাকা পয়সার দিকে কখনো লোক করিনি মোহর সব কিছু নিতে চাই না কিন্তু আমাকে কেন এই সব কিছু থেকে দূরে রাখছে ও কান ভরে আমার মায়ের আমার বাবার আমার কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে দেখো শঙ্খ তোমার মা বাবা কিন্তু ছোট বাচ্চা নয় আর মোহর যদি তোমার মায়ের সম্পত্তির ওপর লোভ করে তার সেবা করে থাকেন তাহলে আদিসার কেন সেবা করছে তার বইয়ের নিশ্চয়ই সে এবং মোহর দুজনে ভাগাভাগি করে তোমার মায়ের সম্পত্তি সব কিছু ভাগ করে নেবে তাই না আমি সেটা বলতে চাইনি দিদিদি তাহলে কি বলতে চেয়েছ দেখো মোহরকে ম্যাম ছোট থেকে চেনেন এবং নিজের সন্তানের মতো করে ওনাকে বড় করে তুলেছেন ম্যামকে মোহর যতটা ভালোবাসে এ জীবনে মোহর ততটা কাউকেই ভালোবাসতে পারেনি সেই আসনটা কেউ ভরাট করতে পারেনি তাহলে তুমি যখন নিজের মায়ের সাথে এতটা খারাপ আচরণ করছো তোমার মাকে কষ্ট দিচ্ছ সেই সব কিছু মোহর সহ্য করতে পারছে না সেটা বুঝতে পারছো না শঙ্খ আর তুমি দেখো নিজেকে নিজেটা কত নিচে নামিয়েছো যার কারণে আজকে নিজের মায়ের কি হয়েছে সেটা জানার জন্য তোমাকে আমার বাড়িতে ছুটে আসতে হয়েছে তুমি খবরটুকু পাচ্ছ না নিজের মায়ের এটা কম লজ্জার বিষয় একবার ভেবে দেখো আমার বোন এখন বড় হয়ে গেছে আমি তো ওকে মারধর করতে পারবো না হ্যাঁ আমি তবে ওই বিষয় নিয়ে ওর সাথে আলাপ আলোচনা ঠিক করব তবে তুমি এখানে কী জানতে চাও আমি জানি তিতির দি তুমি সব কিছু জানো তুমি আমাকে বলবে আমার মায়ের কী হয়েছে সব জেনে তুমি কি করবে মোহর আমার এবং আমার মায়ের সম্পর্ক ভেঙে দিচ্ছে ও আমাদের মাঝে চলে এসেছে এটা আমি মেনে নিতে পারছি না কি বলছো কি শঙ্খ আমার হাসি পাচ্ছে তোমার এবং তোমার মায়ের মধ্যে কখনও কোনো সম্পর্ক ছিলই না বরঞ্চ মোহরের জন্য একটু সম্পর্ক যা তৈরি হয়েছিল সেটাও তুমি এখন মেনে নিতে পারছো না সব কিছু থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো তাহলে কেন তোমার মাকে এতটা কষ্ট দিচ্ছ যে মানুষটার অনেক বড় সমস্যা শরীরে বাসা বেঁধেছে সেটার থেকে হয়তো উনি আর রক্ষা নাও পেতে পারেন কি বলছো কি তিতির দি কী হয়েছে আমাকে বলবে তুমি তোমার মায়ের যা টেস্ট করতে দিয়েছিল ডাক্তার তার মধ্যে বা ওনার ব্রেন টিউমার হয়েছে শঙ্কর মাথায় বাজ পড়ে এমনও হতে পারে ওনার এই ব্রেন টিউমারটা অপারেশন করা হতে পারে কিন্তু তার আগে দেখতে হবে সেই টিউমারটা কতদিন আগে ওনার মাথায় বাসা বেঁধেছে এখনও কি ক্যান্সারের পর্যায়ে গেছে নাকি এমন কিছু পর্যায়ে রয়েছে যেখানে অপারেশন করা সম্ভব হবে তোমার মায়ের হাতে বেশি সময় নেই শঙ্খ তারপরেও তুমি তোমার মায়ের সাথে এই ধরনের আচরণ করছো মোহরের সাথে তুমি লড়াই করছো যেখানে তোমার তোমার মায়ের পাশে দাঁড়ানো উচিত ভালো ব্যবহার করা উচিত সেটা ভাবে দেখেছো শঙ্খ অবাক হয়ে যায় এত বড় একটা সংবাদ অদিতি রায় চৌধুরী লুকিয়ে রাখতে চেয়েছিল কারণ ম্যাম এরকমই নিজের দুঃখ কষ্টগুলো কাউকে শেয়ার করতে দিতে চান না কারো দুঃখ কষ্টের সাথে মিলিয়ে ফেলতে চান না নিজের কষ্টগুলোকে তাই উনি কাউকে বলতে নিষেধ করে দিয়েছেন এমনকি তোমাকেও নয় শুধু মোহর এবং আদিসার জানে আমার মোহরের সাথে কথা হয়েছিল ম্যাম যেহেতু আমাকেও মোহরের মতো ভালোবাসে তাই আমাকে মোহর সত্যিটা জানিয়েছে তিতির নানাভাবে শঙ্খকে বোঝানোর চেষ্টা করে যে দেখো একটা সম্পর্ক ভেঙে দেওয়া অতটাও সহজ নয় তোমার সাথে মোহরের যে ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা কি করে এতটা তিক্ততায় পরিণত হলো শঙ্খ আমি জানি যে শঙ্খ এবং মোহরের সম্পর্ক একদিন না একদিন ঠিক ভালো হয়ে যাবে কিন্তু তারপরও তুমি আমার বোনকে ছেড়ে দিতে চাইলে আমার সামনে দিদি হয়ে তুমি ওকে অপমান করলে সেই সব কিছু আমি কিন্তু কখনো ভুলবো না সারা জীবনে সেটা মনে রেখে দিয়ে শঙ্খ তোমার মায়ের অসুস্থতার জন্য তুমি ছটপট করছো অথচ তোমার মায়ের অসুখের জন্য কিন্তু তুমি দায়ী তুমি যদি আজকে তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে তাহলে হয়তো সব কিছু হতো না ওনার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতো উনি কাউকে কখনো কিছু বলেননি উনি আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন সেটা মোহর বুঝতে পেরেছে তো অথচ তুমি ছেলেও বুঝতে পারো নি তুমি মোহরের সাথে সংসার করার কথা শুধু ভেবে যাচ্ছ কিন্তু নিজের মায়ের কথা এতদিনে না হয় নাই বা ভাবলে কিন্তু এখন তো বয়স হয়েছে ভাবা উচিত ছিল সেটাও তুমি করতে পারিনি শঙ্কর নিজের ভুলগুলো এবার বুঝতে পেরেছে তারপরেও কি তার মায়ের এই অসুখের জন্য মোহরকে দায়ী করবে মোহরের সাথে সম্পর্ক না রাখার ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে আর ওদিকে মোহরও ক্ষেপে গেছে শঙ্কর পারিবারিক সমস্যা শঙ্কর ব্যক্তিগত সমস্যা এবং সব কিছু পাবলিক করে দেবে যাতে শঙ্খ এবং তার পরিবারের মান সম্মান নিয়ে টানাহেস্টা হয় কারণ অনেক তো সূর্য করল মোহর সেই পরিবারের বউ হওয়ার সত্ত্বেই সব কিছু গোপন রেখেছিল কিন্তু লাভ হলো হলো মাঝখান থেকে শঙ্খ মোহরের সম্পর্ক ভেঙে দিতে শঙ্খর জেঠুমণির জেঠিমা এবং ছোটকা সক্ষম হচ্ছে এটা মোহর মেনে নিতে পারবে না অদিতি ম্যাম দাঁড়িয়ে থাকতে পারছে না শঙ্খকে হাজুর করে অনুরোধ করে যে তুমি এই সমস্ত কথা বলো না তুমি এখান থেকে চলে যাও কিন্তু শঙ্খ কোনো কথাই শুনছিল না তাই মোহর পুলিশের অভিযোগ করবে এবং থানায় শঙ্খর নামে কেস করবে সেই সব কিছু নিয়েই শঙ্খকে অনেক নানাভাবে মান অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে শঙ্কর এটাই পাওনা ছিল কারণ যে নিজের সম্মান বজায় রাখতে পারে না তাকে আর কীভাবে কেউ সম্মান দিতে পারে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে পুলিশ ডেকে শঙ্খকে তাড়াতে চাইলো মোহর শঙ্খ মোহরের সাথেই লড়াইয়ে নামলো শঙ্খ প্রতি মুহূর্তে তার মাকে কষ্ট দেয় আর সেই সব কষ্ট অদিতি সহ্য করতে পারে না তাই সে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার বলেছে তার মানসিক শান্তির দরকার কিন্তু শঙ্কর যখনই আসে তার মাকে এমন কিছু কথা বলে যা তার মা সহ্য করতে পারে না তাই মোহর এবং আদিস আর কেউই চাইছে না শঙ্খ তার মায়ের সাথে দেখা সাক্ষাৎ করুক তার অপারেশন তার ট্রিটমেন্টের কোনো বিষয়ে নাক গলাক কিন্তু শঙ্খ সেই দিকটাও ছাড়তে চাইছে না একবার মোহরকে কথা শোনাচ্ছে একবার আদিসারকে অপমান করছে অন্যদিকে শঙ্খ তো তার মাকে অপমান করতে এতটুকু জায়গা ছাড় দেয় না এখন আবার মোহরের সমস্ত বদনাম গাওয়ার জন্য তিতিরের বাড়িতে গেছে সেখানেও পাত্তা না পেয়ে উল্টে শঙ্কর মায়ের এই বড় ধরনের অসুস্থতার রোগের কথা শুনে শঙ্খ ঘাবড়ে গেছে এরপরে কি হতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন